ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছেন ইনস্টিটিউটটিতে মেন্টার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত কম্পিটিটিভ এক্সাম দেওয়া স্টুডেন্টদেরকে কোচিং দেওয়ার জন্যই এবং ক্লাস ম্যানেজমেন্টের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটি জারি করা হয়েছে আপনাদের রিলিভেন্ট ফিল্ডে চার বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগলেও আমি আপনাদেরকে বলবো যদি এই এক্সপিরিয়েন্স নাও থাকে অ্যাপ্লিকেশানটি কিন্তু কুড়ি তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন আপনাদের পার মান্থ বারো হাজার টাকা স্যালারি থাকবে এছাড়া আপনারা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও বেতনের বিষয়টি ঠিক করে নিতে পারেন অ্যাপ্লিকেশন করবার আগে এইট ফাইভ এইট এই কন্টাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে এছাড়া অ্যাপ্লিকেশন করবার জন্য ইনফো হোপ ডট কম বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ সিবি দ্রুত পাঠিয়ে দেবেন আপনাদের চাকরিটা কিন্তু কলকাতার কলেজ স্ট্রিট ক্যাম্পাসের জন্যই করতে হবে অর্থাৎ হেড অফিস যেখানে রয়েছে সেখানেই কিন্তু আপনাদের চাকরিটা হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা দশ দিনের মধ্যে পাঠিয়ে দেবেন তবে যদি বিএড ডিগ্রিটা আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন পদটি কিন্তু অসংরক্ষিত তাই কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনাদের চাকরিটা থাকবে বাইশ বারো দু পর্যন্ত যাদের বিয়ে রানিং চলছে তারাও যদি চান এই নিয়োগে অংশ নেবেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপনাদের একটি খাম রেডি করতে হবে খামের উপরে টপ অফ দ্য এন ভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি আপনারা লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা মেম্বার সেক্রেটারি অফ লালবনি জুনিয়র হাই স্কুল দিয়ে লিখবেন ভিলেজ লালবনি পোস্ট অফিস লিখবেন পাথর চাকরি পুলিশ স্টেশন লিখবেন বেলপাহাড়ি ডিস্ট্রিক্ট লিখবেন ঝাড়গ্রাম এবং পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফাইভ জিরো ওয়ান এই অ্যাড্রেসটিকে আপনারা খামের ডান দিকে অবশ্যই বসিয়ে দেবেন আর বাম দিকে আপনাদের ফ্রম দিয়ে নামটি এবং পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনারা খামের মধ্যে সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট কিন্তু করবেন এবং তাকে সেলফ অ্যাটেস্টেশন অবশ্যই অবশ্যই করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি পোস্ট অফিসের মাধ্যমেই আপনারা স্পিড পোস্টে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে চিঠি ঢাকায় পাঠিয়ে দিন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে মিদনাপুর অটোনমাস কলেজের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আট সাত দু হাজার চব্বিশ তারিখে আপনারা প্রয়োজনে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট গুগলে গিয়ে একটু চেক করে দেখতে পারেন ওয়াক ইন মাধ্যমে এখানে বেশ কতগুলো ডিপার্টমেন্টে কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে আগামীকালকেই অর্থাৎ ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটার সময়তে রেসপেক্টিভ ডিপার্টমেন্টসেই কিন্তু এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এর জন্য আপনাদের সেলফ অ্যাটেস্টেশন করা সমস্ত কপিকে সাথে করে নিয়ে যেতে হবে এবং সেই কপির অরিজিনাল কপিও সাথে রাখতে হবে এবং আপডেটেড বায়োডেটাও কিন্তু সাথে করে নিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে চলে যেতে হবে ইনস্টিটিউটের নির্দিষ্ট রেসপেক্টিভ যে ডিপার্টসমেন্টস রয়েছে সেই ডিপার্টমেন্টসে যাই হোক যে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা একটু বলে দিই বিপিইএস এডুকেশন হিন্দি ইংলিশ স্ট্যাটিস্টিক্স ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়েও অ্যাপ্লিকেশন করতে পারছেন সব ক্ষেত্রেই কিন্তু যে ইউজিসি নিয়ম রয়েছে সেই ইউজিসি নিয়ম মেনে রিক্রুটমেন্ট করা হবে কি নিয়ম রয়েছে এখানে এমএ অথবা এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা অবশ্যই থাকতে হবে বিজ্ঞপ্তিটি টিচার ইনচার্জের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা চাইলে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও টিচার ইনচার্জের অনুকূলে লিখে নিয়ে যাবেন